এটা আমাদের কলেজ ক্যাম্পাস, গোপালদি নজরুল ইসলাম বাবু কলেজ, আর এই যে নারায়ণগঞ্জ। আর আজকে আমরা কলেজের সাথে পরিচিত হব। কলেজটি প্রতিষ্ঠিত হয় 2010 সালে এবং এই কলেজের প্রতিষ্ঠাতা হচ্ছেন আলহাজ নজরুল ইসলাম বাবু। এই কলেজটি যখন স্থাপিত হয় তখন মাত্র 10 জন শিক্ষার্থী নিয়ে এই কলেজে যাত্রা শুরু হয়। আর বর্তমানে এই কলেজের ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 1300+ এবং এই কলেজের ছাত্রছাত্রীদের পাশের হার হচ্ছে শতকরা 100%। এটা হলো কলেজ হোস্টেল। আর এই কলেজ থেকে যাদের বাসা অনেক দূরে তারা এখানে থেকে পড়াশোনা করে। এ ভবনের উপর হচ্ছে মানবিক শাখা এবং নিচে হচ্ছে বিএম শাখা। বিএম মানে হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট। এখানে মানবিক এবং বিএম এর ক্লাস নেওয়া হয়। এটা হচ্ছে কলেজের তৃতীয় ভবন। এখানে মানবিক এবং বিএম ক প্রথম বর্ষ ক্লাস নেওয়া হয়। আর ওদিকে হচ্ছে প্রিন্সিপাল এবং টিচার্স। আর ওইটা হচ্ছে কলেজের কমন রুম। এটা হচ্ছে এই কলেজের সবচেয়ে বৃহত্তম ভবন। এর চতুর্থ তলায় রয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব। তো চলো পুরো ভবনটা ঘুরে আসা যাক। এটা হচ্ছে মানবিক দ্বিতীয় বর্ষ ক। তো সামনে যাওয়া যাক। আর এটা হচ্ছে বিজ্ঞান দ্বিতীয় বর্ষ ক। আর এটা ব্যবসা শিক্ষা প্রথম বর্ষ ক। আমরা এখন চতুর্থ তলায় আছি। আর এটা হচ্ছে বিজ্ঞান প্রথম বর্ষ ক শাখা। এখানে বিজ্ঞান ক্লাস নেওয়া হয়। এটা হচ্ছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব। এখানে শিক্ষার্থীদেরকে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। তো নিচে আমাদের কলেজ ক্যান্টিন। তো চলো ওখানে যাওয়া যাক। এবং এটা হলো আমাদের কলেজ ক্যান্টিন। তো এই ছিল আমাদের কলেজ ক্যাম্পাসের পরিচিতি। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। এবং যারা এবার নতুন এসএসসি পরীক্ষার্থী আসো তারা চাইলে আমাদের কলেজে অ্যাডমিশন হতে পারো। এবং ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।